প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ছন্দ। আমার গত পর্বের ক্লাসে বা কারকনির্ণয় সহজ কৌশল ক্লাসে একজন রিকোয়েস্ট করেছিল যে বাংলা ব্যাকরণের ছন্দ এবং অলংকার নিয়ে আলোচনা করতে। তো তার অনুরোধ রক্ষার্থে আজকে আমি ছন্দ এবং অলংকার সম্পর্কে আলোচনা করব। তো আমি প্রথমেই যে কথাটা বলে রাখবো সেটা হলো যে ছন্দ এবং অলংকার বিষয়টা অনেক বড়। আমি এই দুটি বিষয়কে আলাদা আলাদা পর্বে, মানে দুইটি পর্বে ভাগ করে আলোচনা করব। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ছন্দ, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে আমার পড়াশোনা একাডেমিতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ছন্দ। ছন্দ কাকে বলে প্রথমেই এই প্রশ্নটা কিন্তু এসে যায়। কাব্যের রসঘন শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকেই বলে ছন্দ। জীবেন্দ্র সিংহ রায় এই সংজ্ঞাটি দিয়েছেন। আশা করি এখান থেকে আমরা সহজেই সব কিছু বুঝতে পারবো না, বা তোমাদের অনেকেরই হয়তো এটা বুঝতে কষ্ট হচ্ছে। আমি এই সংজ্ঞাটাকে আরেকটু বিশ্লেষণ করে যদি বলি তাহলে এভাবে দাঁড়ায়, কবি তার কবিতার ধ্বনিগুলোকে যে সুশৃঙ্খল বিন্যাসে বিন্যস্ত করার পর তাতে এক বিশেষ ধরনের ধ্বনি সুষমা দান করেন, যার ফলে পাঠক কবিতাটি পাঠ করার সময় এক ধরনের ধ্বনি মাধুর্য উপভোগ করেন বা ধ্বনি সৌন্দর্যটা উপভোগ করেন। আর এই ধ্বনির যে সুশৃঙ্খল বিন্যাস রয়েছে বা বিন্যাসের যে কৌশল একেই বলা হয় হচ্ছে ছন্দ। তো চলো আমরা আজকে ছন্দ নিয়ে খুব ভালোভাবে আলোচনা করব। ছন্দ কী বা ছন্দের প্রকারভেদ এগুলো জানতে গেলে তার আগে আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে যা আমি বোর্ডে লিখে রেখেছি। এই বিষয় সম্পর্কে আমাদের যদি স্পষ্ট ধারণা থাকে তাহলে আমাদের ছন্দ সম্পর্কে জানা যাবে। যে ছন্দ নিয়ে কথা বলার সময় আমাদের সবচেয়ে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে ছন্দ কিন্তু উচ্চারণের সাথে সম্পর্কিত, ইহা লেখার সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে ছন্দটা আমাদের একমাত্র উচ্চারণের সাথেই সম্পর্কিত। তো আমরা ছন্দ সম্পর্কে জানার আগে আর বেশ কিছু যে বিষয়গুলো রয়েছে তা আমি বোর্ডে লিখে রেখেছি, সেই সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তো চলো আমরা এখন এই ছন্দের অংশগুলো সম্পর্কে জানব। দেখো, ছন্দ সম্পর্কে আমাদের প্রথমে জানতে গেলে যে বিষয় নিয়ে, মানে হচ্ছে আমাদের ধারণা থাকতে হবে যা, বা যে বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে তা হলো অক্ষর। অক্ষর কী এটা আমরা সবাই জানি শুধু বর্ণকে, কিন্তু এর একটা সংজ্ঞা রয়েছে যা হলো যে বাদ্যযন্ত্রের স্বল্পতম বয়সে একবারে আমরা যেটুকু অংশ, শব্দের যেটুকু অংশ উচ্চারণ করতে পারি তাকেই বলা হয় হচ্ছে অক্ষর বা দল। অনেক সময় ব্যাকরণে আসে যে দল কী, আমরা এটা অনেকেই পারি না। তাহলে দেখো, অক্ষরটা কি বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যেটুকু আমরা শব্দাংশের যেটুকু একবারে উচ্চারণ করতে পারি তাকেই অক্ষর বা দল বলা হয়। পরবর্তীতে আসো ছন্দ যতি। যতি মানে কি? বিরতি চিহ্ন, ঠিক আছে? তাহলে আমরা সেই সম্পর্কে এখন জানবো। ছন্দ যতি তার মানে কি? আমরা বাক্যে পড়ার সময় বাক্য পড়ার জন্য সুবিধার মতো থামার জন্য যেটুকু বা যেখানে গিয়ে আমরা একটু থেমে যাই বা অল্প বিরতি দেই সেটুকু অংশকে বলা হবে হচ্ছে ছন্দ যতি, ঠিক আছে? বা বাক্যের যতি চিহ্ন। খেয়াল করো তাহলে এটা রয়েছে। ছন্দ যতি মূলত দুই প্রকার, এক হচ্ছে রসযতি আর একটা হচ্ছে দীর্ঘযতি। বাক্যে অল্প কিছু সময়ের জন্য থামার জন্য বা অল্প বিরতির জন্য যে যতিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রসযতি, আর দীর্ঘ বিরতির জন্য বা বেশিক্ষণ একটু বিরতির জন্য তাহলে যেটা ব্যবহার করা হবে, যে চিহ্নটা ব্যবহার করা হবে বা যতিটা ব্যবহার করা হবে তার নাম হবে হচ্ছে দীর্ঘযতি। পর্ব, এখন আসি আমরা পর্বতে। বাক্যে এক রসযতি থেকে শুরু করে আরেক রসযতি পর্যন্ত অংশকে বলা হয় পর্ব। তার মানে বাক্যের মাঝখানে যদি আমরা এরকম চিহ্ন দেখতে পাই তাহলে বুঝবো এটা হচ্ছে পর্ব, ঠিক আছে? এটার নাম কিন্তু আমি এখানে লিখে রেখেছি, এটা হচ্ছে কিন্তু রসযতি, এটা কিন্তু রসযতি আর এটা কিন্তু দীর্ঘযতির চিহ্ন। তার মানে পর্ব এরকম করে হতে পারে, মাঝখানে টান থাকলে আমরা বুঝে নেব এটা হচ্ছে রসযতি পর্যন্ত এক পর্ব এবং দীর্ঘযতি থাকলে সেটা আর এক পর্ব বা দুই পর্ব হিসেবে গ্রহণ করা হয়। এরপরে আসা হচ্ছে, বা এরপরে যে বিষয়টা রয়েছে সেই সম্পর্কে আমাদের জানতে হবে, তা হচ্ছে মাত্রা। মাত্রা কী? খেয়াল করে দেখো, একটি অক্ষর উচ্চারণের সময় বা একটি অক্ষর উচ্চারণের জন্য যেটুকু সময়ের প্রয়োজন তাকে আমরা বলবো হচ্ছে মাত্রা। এই মাত্রার উপর বিভেদ করে কিন্তু ছন্দগুলো প্রকারভেদ হয়ে থাকে। এক একটি কবিতায় এক এক রকমের মাত্রা ব্যবহার হয়, সেই মাত্রা অনুযায়ী তোমাদের কবিতাগুলো মাত্রা
বা তোমার হচ্ছে ছন্দগুলো পরিবর্তন হয়ে যায়, কবিতার ছন্দগুলো পরিবর্তন হয়ে যায়, অক্ষরবৃত্ত কিংবা এই বৃত্ত সেই বৃত্ত ছন্দগুলো চলে আসে। এরপরে রয়েছে শাশাঘাত। শাশাঘাতটা কি, আমরা কিছু কিছু কবিতা বা অনেক কবিতা রয়েছে যে কবিতার প্রথম অক্ষর পড়ার সময় প্রথম অক্ষরের প্রতি একটু একটু অতিরিক্ত ঝোঁক দিয়ে পড়তে হয় বা অতিরিক্ত তোমার হচ্ছে জোর দিয়ে পড়তে হয়, এই যে জোর দিয়ে পড়া এটার নামই হচ্ছে শাশাঘাত। তার মানে কি, আমরা কবিতা যেমন দেখো ওই দেখা যায় তাল গাছ, আমরা ওইটাকে কিন্তু খুব দ্রুত বলি এবং জোর দিয়ে বলি ওই দেখা যায় তাল গাছ, ঠিক আছে, ওইটাকে আমরা জোর দিয়ে বললাম, এই ওইটাকে যে জোর দিয়ে বললাম বা অতিরিক্ত তোমার হচ্ছে ঝোঁক দিয়ে বললাম এই ঝোঁকের নামই হবে হচ্ছে শাশাঘাত। এরপরে রয়েছে পদ বা চরণ, ঠিক আছে, এক বা একাধিক তোমার হচ্ছে মাত্রা বা পর্ব নিয়ে তোমার হচ্ছে এক বা একটি একাধিক চরণ তৈরি হয়, ঠিক আছে, পদ তো আমরা জানি, তাহলে চরণ তো সহজে বুঝতেছি অনেকগুলো পদ মিলে একটি চরণ হয়ে যায়, চরণ সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে, লাইনটাকে আমরা চরণ বলি। এরপরে স্তবক, খেয়াল করে দেখো যে স্তবকটা কি, স্তবকে অনেকগুলো লাইন থাকে, অনেকগুলো লাইন মিলে বা কিছু লাইন মিলে একটি স্তবক হয়, স্তবকে কোনো একটি ভাব প্রকাশিত হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে তাহলে স্তবকটা কি। এটা কিন্তু হাইস্কুলের পরীক্ষায় কিংবা সিক্স সেভেনে এগুলো আসে যে এই কবিতার বা অমুক কবিতার কয়টি স্তবক রয়েছে, এটা আমরা সহজ বিষয় অনেকেই হয়তো জানি না, তাই এটা মাথায় রাখবেন আপনারা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এরপরে আমরা মিল সম্পর্কে জানবো, মিলটা কি, একাধিক পদ চরণ বা পর্বের, একাধিক পদ পর্ব বা চরণের শেষে যদি একই রকমের ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ব্যবহার করা হয় তখন তাকে বলা হবে হচ্ছে মিল। তার মানে কি, আমাদের কবিতার শেষে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, তার মানে কি এই যে একটা কবিতার লাইন বললাম ওই কবিতার সাথে শেষের চরণের সাথে বা পদের সাথে আমরা বা কবিরা যে ধ্বনি ব্যবহার করে বা মিল রেখে যে ধ্বনিটা ব্যবহার করে তারই নামই হচ্ছে মিল। ধ্বনিগুলোর একই রকম ব্যবহার বা সেম মানে সমানুপাতিক যে ব্যবহারটা হয় সেটাকে বলা হয় হচ্ছে মিল। এখন আমরা মোটামুটি ছন্দ সম্পর্কে ধারণা পাওয়া শেষ, এখন আমরা এই ছন্দ এই উপকরণ নিয়ে আমরা ছন্দের শ্রেণীবিভাগগুলো নিয়ে এখন আলোচনা করব যে ছন্দগুলো কতগুলো শ্রেণীবিভাগ রয়েছে, তো চলো শুরু করা যাক। আবার বাংলা ভাষায় ছন্দ মূলত তিন প্রকার, দেখো সেগুলো আমি লিখে রেখেছি, এক হচ্ছে সর্ববৃত্ত ছন্দ, দুই মাত্রাবৃত্ত ছন্দ, তিন অক্ষরবৃত্ত ছন্দ। এই তিনটি ছন্দ মূলত ছন্দের প্রকারভেদে রয়েছে। এখন আমি এই সর্বৃত্ত ছন্দ কাকে বলে বা এ কী দেখে এগুলো আমরা চিনতে পারবো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সর্বৃত্ত ছন্দ কি, সর্বৃত্ত ছন্দের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো শুনলেই আমরা বুঝতে পারবো, আমরা বিশদ বিবরণে আর যেতে যাচ্ছি না, ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাবে, বিরক্তির কারণ হতে পারে, এর জন্য যাচ্ছি না। দেখো সর্বৃত্ত ছন্দের বৈশিষ্ট্য, মূল পর্ব সবসময় চার মাত্রার হয়, এরপর প্রতিটি অক্ষর একটি মাত্রা গুনতে হয়, প্রতি পর্বের প্রথম অক্ষরে শাশাঘাত পড়ে, এবং চার নাম্বার হলো প্রত্যেকটি কবিতাটি আবৃত্তির সময় দ্রুত আবৃত্তি করতে হয়। এই বৈশিষ্ট্য নিয়ে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতার ছন্দকে আমরা বলবো সর্বৃত্ত ছন্দ। এরপর রয়েছে মাত্রাবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো হলো, মাত্রাবৃত্ত ছন্দ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হলো মূল পর্ব চার পাঁচ ছয় বা সাত মাত্রার হয়ে থাকে, বা কবিতার বাক্যের শেষে যদি যদি স্বরধ্বনি থাকে তাহলে এক মাত্রা গুনতে হয়, এবং কবিতার শেষে যদি বা পদের শেষে যদি ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে দুই মাত্রা গুনতে হয়। এরপরে মাত্রাবৃত্ত ছন্দের কবিতা বা এই কবিতাটি আবৃত্তি সর্বৃত্ত ছন্দের চেয়ে ধীর কিন্তু অক্ষরবৃত্তের চেয়ে দ্রুত। পরবর্তীতে রয়েছে অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য, এটা একটু বড়, এই জন্য আমি বোর্ডে লিখে বোঝানোর জন্য চেষ্টা করব। খেয়াল করে দেখো আমি লিখে রেখেছি যে অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো কী কী, মূল পর্ব আট বা দশ মাত্রার হয়, পূর্বের মতোই একটু বড় হবে, পর্ব বা মাত্রাগুলো আমরা আগে জেনেছি যে উপকরণের মধ্যে ছিল যে একটি অক্ষর উচ্চারণের সময় যে এটুকু সময় লাগে সেটা হচ্ছে আমাদের পর্ব বা মাত্রা, তার মানে একটি অক্ষর গণনা করতে হবে, অক্ষরগুলো গণনা করলেই আমরা বুঝতে পারবো যে কতগুলো মাত্রা রয়েছে। এরপর রয়েছে মুক্তাক্ষরকে এক মাত্রা গণতে হয়, তার মানে একটি অক্ষরকে একটি মাত্রায় গণতে হবে বা গণনা করতে হবে। এরপর দেখো বদ্ধা অক্ষরকে, বদ্ধা মানে বোঝা যাচ্ছে যুক্তবর্ণকে, যুক্তবর্ণকে দুই মাত্রা গুনতে হয়।
বোঝা গেল যে দুই মাত্রা যদি থাকে তাহলে সে বদ্ধাক্ষর যদি থাকে তাহলে তাকে আমরা দুইটি হিসেবে গণনা করব এরপর দেখো একাক্ষর বিশিষ্ট বদ্ধাক্ষর দুই মাত্রা হয়ে থাকে তার মানে একটি অক্ষরে যদি শুধু দুইটা অক্ষর লেগে থাকে বা দুইটা অক্ষর যুক্ত হয় সেটাকে আমরা এক অক্ষর বিশিষ্ট বা একাক্ষর বিশিষ্ট বদ্ধাক্ষর বলি আর সেই বদ্ধাক্ষরকে আমরা দুইটি মাত্রা বা দুইটি বর্ণ হিসেবে গণনা করব এরপরে পদের শুরুতে সমাসবদ্ধ বদ্ধাক্ষর থাকলে তার মানে সমাসবদ্ধ কোনো বদ্ধাক্ষর যদি থাকে তাহলে সেটাকে এক মাত্রা বা দুই মাত্রাও গুনতে পারো বা মাত্রা হতে পারে এই আর কি অক্ষরবৃত্ত কবিতার ছন্দের আবৃত্তি ধীর হয় তো বন্ধুরা আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম তা আমার বিষয়ে মানে আমি এই বিষয়ে তেমন একটা পারদর্শী ছিলাম না আমি মূলত মাধ্যমিক শ্রেণীর পড়াশোনা বা ব্যাকরণ নিয়ে আলোচনা করি এটা হিউজ একটা সাবজেক্ট বা অনার্স লেভেলে এগুলো পড়ানো হয় আমার গত পর্বের একটি ক্লাসে বা কারক নির্ণয় ক্লাসে একজন রিকোয়েস্ট করেছিল যে ছন্দ এবং অলঙ্কার সম্পর্কে আলোচনা করার জন্য তো তার প্রেক্ষিতে আমি আলোচনা করলাম আমি এই বিষয়ে খুব বেশি একটা পারদর্শী না এজন্য হয়তো আমার ভুলভ্রান্তি হতে পারে সেই ভুলভ্রান্তিতে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন পরবর্তী ক্লাসে আমি অলঙ্কার নিয়ে আলোচনা করব ততদিন পর্যন্ত আপনারা অবশ্যই সুস্থ এবং সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে তাদের কাছে শেয়ার করবেন যারা এই ভিডিওটি নিয়ে উপকৃত হতে পারবে আজ আসি আল্লাহ হাফেজ